আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আরিফ বিন হাবিব বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন তো আমার মাকসাদ হলো আপনারা অনেকে জানতে চেয়েছেন এই পেজটা আমি চালাই কিনা বা এই পেজের সাথে আমার সম্পর্ক আছে কিনা আমার নামে অনেকগুলো পেজ বিভিন্নভাবে অনেকে চালায় আরিফ বিন হাবিব বাংলা ইংরেজি অনেকভাবে অনেকে অনেকগুলো পেজ চালায় গতকালকে আমাকে আমার এক ছাত্র দেখাইলো যে আরিফ বিন হাবিব নামে একজনের মার্শাল্লা পেজে অনেক কিছু শেয়ার করে তো ওনার কাছে আবার অনেকে নাম্বার চায় উনি আবার ওনার নাম্বার দেয় মানে উনি আরিফ বিন হাবিব এরকম একটা তো আপনারা ভালো করে মনে রাখবেন যে এই পেজটা ছাড়া কোনো পেজের সাথে আমার আর সম্পৃক্ততা নেই আমি যদি কখনও কিছু লেখা পাঠাই বা লেখা দেই এই পেজ থেকেই মনে করবেন লেখা আসবে লেখা যাবে আর যদি কখনো এই পেজ ডিলেট হয়ে যায় বা কোনো কারণে রিমুভ হয়ে যায় তো মনে করবেন আমি ফেসবুক থেকে বিদায় কিন্তু এই পেজ ছাড়া বা নতুন কোনো পেজ খোল খোলা হবে হলে লাইভে জানানো হবে তো এই পেজ ছাড়া অন্য অন্য কোনো পেজ আরিফ বিন হাবিব নামে মুফতি আরিফ বিন হাবিব বা যে কোনো নামে অনেকে চালায় তো এটা আসলে সঠিক না অনেকে অনেকভাবে চালায় হ্যাঁ আপনারা অনেকে চালায় মোহাম্মত করেন কিন্তু ওই যে আমারই পেজ ওইটা এরকম মেনশন করা এটা তো ঠিক হচ্ছে না আমি দেখলাম আমার ছবি ব্যবহার করে আমার ফটো ব্যবহার করে তালেব এলেমের মতো ওই যে আমার একটা ব্যাগ দেওয়ার ছবি এটা ব্যবহার করে অনেকে এরকম পেজটা চালায় তা আসলে এগুলো ঠিক না হ্যাঁ তা আশা করি আপনারা ইনশাল্লাহ অনেকেই এই পেজ ফলো করেন দাওয়াতের কাজে আপনারাও ইনশাল্লাহ দাওয়াতের কাজ করেন বেশি বেশি প্রত্যেকে নিজ নিজ এলাকায় দাওয়াতের কাজ করেন প্রত্যেকে নিজ নিজ মসজিদ থেকে দাওয়াতের কাজ করেন এবং কোরআন সুন্নাহ প্রচারে সবাই প্রত্যেক এলাকা থেকে জোরালো ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী শীব বুখারির সাত হাজার সাতচল্লিশ নাম্বার একটা হাদিস আছে এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন যে আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম দুজন লোক আমার কাছে আসছে আসানি আমাকে এসে উঠেছে ওঠানোর পর তারা আমাকে বললেন যে ইন ইনতলিক চলেন ফন তলাক না আমরা চলতে লাগলাম তো যাইতে যাইতে রসুল একরম সল্লা আলি সাল্লাম বলেন হাত্তা তা না আলা রজলিন এমন এক ব্যক্তির কাছে আসলাম যে ব্যক্তি চিত হয়ে শোয়া তো এরপরে রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন এরপর আসলাম এমন এক ব্যক্তির কাছে যে আল্লাহ রজুল মুস্ত কফাহ যে কাত হয়ে শোয়া তো এই ব্যক্তির কাছে এসে আমি দেখলাম তার মাথার কাছে একজন তো ওই ব্যক্তিটা তার চেহারার দুই পাশের এক পাশে আসে ইয়াতি আহাদা শিকাইহি চেহারার এক পাশে আসে আসার পর শিরু শিদ কাহু ওই ব্যক্তি তার হাতে একটা কাল্লুব মিন হাদিত লোহার একটা করাতের মতো থাকে অথবা একটা চিরুনির মতো থাকে ওটা দিয়ে তার মুখের মধ্যে এইভাবে আশ্রয় দেয় প্রথমে এইখান থেকে এলা কফা হোক এই মাথার পিছনের খুলি পর্যন্ত এরপরে মিন মানখারিহি এলা কফা নাকের এই ছিদ্র থেকে এই পর্যন্ত আগ দেয় এরপরে এখান থেকে আবার পিছন পর্যন্ত এরপরে আবার উপাশে যায় যাওয়ার পর অবিকল আগের মতোই কাজগুলা করে তো করার পর উনি আবার এপাশে পাশে আসার আগে এই পাশটা সুস্থ হয়ে যায় তো এইভাবে লম্বা একটা হাদিস আছে আপনারা দেখবেন বোখারির সাত হাজার সাতচল্লিশ নাম্বার খুব মজার হাদিস লম্বা হাদিস আর সই বোখারির মূল কিতাবে প্রায় এক পৃষ্ঠার উপরে হাদিসটা তো রসুল আকরাম সাল্লি সাল্লাম ওনাদের দুইজনকে জিজ্ঞাসা করলেন এই যে চেহারার এক পাশে এরকম মুখ তার চিরুনি দিয়া লোহার চিরুনি দিয়ে আশ্রয় দেয় উপরবাস আশ্রয় দেয় এটা কে তো ওই দুইজন ফেরেস্তা জবাব দিলেন রসুল আল্লাহ এই দুইজন হলো এই ব্যক্তি হলো যে ব্যক্তির মুখটা এমন করছে সে হলো সকালবেলা ঘুম থেকে উঠে মিথ্যা ছড়ায় এই মিথ্যা সারা দেশের মধ্যে এমনভাবে ছড়া যায় এটা সত্যে পরিণত হয়ে যায় দেখেন এই হাদিসের মধ্যে যারা টেলিভিশনে সংবাদ পড়ে নিউজ পড়ে আপনারা যারা ফেসবুক চালান ফেসবুক যারা ইউজ করে এই ফেসবুকের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে যদি কোনো মিথ্যা সংবাদ ছড়িয়ে দেয় আর এই মিথ্যা সংবাদ যদি পুরো দেশে ছড়ায় যায় এটা সত্যে পরিণত হয়ে যায় তো এই হাদিসের অন্তর্ভুক্ত কিন্তু এই ব্যক্তিও হবে যার মাধ্যমে এভাবে মিথ্যা ছড়ায় এই জন্য ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করা দরকার গত কয়েকদিন আগে এক ভাই আমি ভাই কোথায় থাকে সেটা বলবো না ডিবি পুলিশের মাধ্যমে তার পুরো এভিডেন্স যা আছে সব কালেক্ট করা হয়েছে আমার নামে বিভিন্ন জায়গায় ফোন দিত বা ওনার কাছে ফোন আসতো উনি উনি এরকম বলতেন আমার কাছের ইত্যাদি তো অনেকভাবে তাকে ধরা হয়েছে এবং সে যে একটা মানে একটু অন্য রকমের লোক আমি খারাপ চিটাটা বা এই জাতীয় কিছু বলবো না এই জাতীয় শব্দ আমি কখনো বলি না কাউকে তো বাকি একটু এটা তো ঠিক না আমার নাম ব্যবহার করে উল্টাপাল্টা কথা বিভিন্ন জায়গায় বলা তো সঠিক না তো যাই হোক আজকে ঈদের দিন জামিয়া শারিফিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্ররা কোরবানির কাজ করতেছে আমি এখনো বাইরে যাইনি তো আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার পাশে বসা মাওলানা তাহিদুল ইসলাম ভাই পাশে এক মসজিদের দায়িত্বে আছে পিছনে বসা মোহাম্মদ মেয়ারাজ এই মেয়ারাজ মাসাল্লাহ খুব সুন্দর শের বলতে পারে এখন আপনারা কিছুক্ষণ শের শোনেন ওর মুখ থেকে কিছুক্ষণ আলোচনা শোনেন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ

আশে কে মৌলা গো মে এশকে নির মশে কে মাউলা গো মে এশকে দিওয়া গা এই জমলা জাগা জিসকে তা জলি সে উজালা এই জমলা জাগা জিসকে তা জলা পদারু জাহিরুল ইসমি ও বাপিনা আল্লাহ বলে তোমরা প্রকাশ্য প্রকাশ সগুণা ছেড়ে দাও তোমরা প্রকাশ্য প্রকাশ সগুণা সমস্ত গুণার থেকে তোমরা বান্দা বেঁচে থাকো এ দেশ অতএব গুণের থেকে বাঁচার জন্য কয়েকটা পুঁজি দরকার তার মধ্যে একটা পুঁজির নাম হলো তাকওয়া আল্লাহ বলে আমি আল্লাহর কাছে দামি সম্মানিত যার মধ্যে থাকবে তাকুয়া ওরে নবীর উন্মতের এই তাকুয়া যেই বান্দার মধ্যে থাকবে ওই বান্দা ইচ্ছা করে তো গুনাহ করার দূরের কথা ভুলেও যদি গুণা হয়ে যায় তৌবা করতে দেরি আবে নাভাকে দারত খউফে দিল মাদাম জন্না তুলমা ও আ দেখা দউরা মাকাম যজুবাহা করছি জে মাখা আজিন সুজাঙ্গ হজুলে ও আ মাস্তে দরজুম লাজাহাা যাই নবীর কোলো গুনা নাই। আ নবীর সামনে পিছনে সব গুনা মাছ। कोई नबी या बोलिया नबी उत्तकिल्ला वला उत्त किला वल मुनाफिकी इला में जिंदा कुरान आने घाकिंग का सुरुआ इकाला मैं जिंदा कुरान आने তা আল্লাহর ভয় যেই নবীর সামনে পিছনে কোনো গুণা নাই ওই নবীকে আল্লাহ বলো নবী আপনি কাফের মুনাফিক মুশরেকদের অনুসরণ অনুকরণ করবেন না আপনি আমি আল্লাহকে ভয় করেন কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করবেন না অতএব যেই নবীর সামনে পিছনে সব গুণা মাফ ওই নবীকে আল্লাহ বলতেছেন ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন আল্লাহ বারবার মানুষকে বলে আমি আল্লাহকে ভয় করে একশো উনিশ নাম্বার আয়াত আল্লাহ বলে ইয়া আয়ু ভাল্লা দিনা আকুল আই ওয়া দিনা আকুল বড় ভয় পায় এক বান্দা সাপরে খুব ভয় পায় বলে সাপ কই থাকে বলে গর্তের মধ্যে ওই বান্দা কোনো গর্ত দেখলে গর্তর থেকে দূরে থাকে কোনো গর্ত দেখলে গর্তের সামনে যায় না বুজা গেল লোকটা আসলো সাপরে ভয় পায় আরেক বান্দা সাপরে বলে ভয় করি আবার সাপের কোনো গর্ত দেখলে গর্তের ভিতরে হাত দেয় হাত দেয় সাপ ধরার জন্য বলে সাপরে ভয় করি আবার সাপের গর্তে হাত দেয় বোঝা গেল লোক দাস আল আসলো সাপরে ভয় করে না মিথ্যা বলে যেই বান্দা বলে আমি আল্লাহকে ভয় করি আবার গুণাও ছাড়ে না বোঝা গেল লোকটা আসলো আল্লাহকে ভয় করে না এক বান্দা সাপড়ে হালকা ভয় পায় আরেক বান্দা সাপড়ে খুব ভয় পায় ওই বান্দা ঘুমের মর ঘুমের ঘরে বলে সাপ 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 বোঝা গেল লোকটা ষোলো সাপড়ে ভয় পায় ওরে নবীর উন্মতের দ যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা আল্লাহর না ফরমানি করবে না আল্লাহকে গুনাহ করে বেজার করবে না ওরে নবীর উন্মতের দল ইন আউলিয়া উহু ইল্লাল মুক্তাকুন আল্লাহ বলে যেই বান্দা গুনা করে না ওই বান্দা আমি আল্লাহ উলি হার কে দারত খৌফে হক দর দিল মাদান জন্নাতুল মা ও দেহাদ রামা কাম যুজুবা হকছি যে মাখা খা জিনসু যা বুঝলে উ আপনি গুণা করবেন বেদযুদি হবেন আপনি গুণা করবেন অপমানিত হবেন আপনি গুণা করবেন আপনার রিজিকের প্রশস্ততা ক্রমে যাবে আপনি গুণা করবেন আপনার রিজিকের বরকত কমে যাবে আপনি গুণা করবেন লাঞ্ছনার শিকার হবেন আপনি গুণা করবেন অসম্মানিত হবেন অপমানিত হতেই থাকবেন অতএব গুণা করার দ্বারা কারো সম্মান বাড়ে না গুণা করার দ্বারা মানুষের সম্মান কমেই যায় অরে নবীর উন্নতের দল গুণা করবেন না আপনার সম্মান বেড়ে যাবে আল্লাহর দরবারে যেই বান্দা গুণা করে না ওই বান্দার থেকে দামি দুনিয়াতে আর কেউ নাই ইন্না আকরুম ইন্দাল আল্লাহ স্পষ্ট দিলেন আমি আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ বান্দা মিলা করে না ঈদের দিন সবাইকে আমি একটা গজল শুনে তোমার বুকে আল্লা ভয় আসবে না কোনদিন পরাজয় আসবে না কোনদিন পরাজয়। তোমার বুকে রাখ আল্লা ভয় আসবে না কোনো দিন পরাজয়। আসবে না কোনো দিন কোনো পরাজয় হালাল হারাম জেনে কোরআন হাদিস মতে চালাও জীবন তোমার পাবে মদ দোকার আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদ দুঃখদার যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না ক নদীন উম পরাজয় আসবে না ক নদীন উম পরাজয় আমার জন্য সবাই দোয়া করবেন দোয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মেরাজ খুব সুন্দর গজল এবং অনেক সুন্দর আলোচনা করেছে তাকোয়ার উপর আর আজকে কোরবানির দিন আমরা সবাই জানি আল্লাহর কাছে যে বিষয়টা পৌঁছে সেটা হলো তাকুয়া হাজ আয়াত নাম্বার সাতত্রিশ আল্লাহ বলেন লাইকিয়ানা আল্লাহ মুহা ওয়ালা দিমা উহা ওলাহুত্তা এই মাত্র আমাদের জামিয়া শারিফিয়া আরাবিয়ার উস্তাদ আমাদের মাওলানা মুফতি দেলওয়ার হোসেন আশরাফি সাহেব আমাদের মাঝে উপস্থিত বাজার মসজিদের সম্মানিত খাতিব আমাদের জামিয়া শারিফিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ মাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন তো যাই হোক বলতেছিলাম যে আমাদের মেরাজ তাকুয়ার উপর আলোচনা করলেন তো আজকে আল্লাহর কাছে যে বিষয়টা বুঝবে সেটা হলো তাকওয়া আল্লাহ বলেন লাইয়া আল্লাহ আল্লু মহা আল্লাহর কাছে কোরবানির গোস্ত ওলা দিমা উহা রক্ত বলছে না ওলা কিয়ালুহু তাকোয়া মিনকুম কিন্তু আল্লাহর কাছে আমাদের তাকোয়া এটা আল্লাহর কাছে পুজবে এই জন্য কোরবানি এটা আল্লাহ তালার একটা নিদর্শন এই নিদর্শনকে সম্মান করা সুরাহজের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কমাই আজিম শাহ আল্লাহ মিন তাকওয়াল কুলুক যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে সে অন্তরের তাকোয়া থেকেই করে এটা অন্তরের তাকোয়া থেকে এই জন্য আল্লাহর নিদর্শন কোরবানি করা তো এই কোরবানি করতে গিয়ে আমাদের ভিতরে যেন তাকুয়া কাজ করে দ্বিতীয় আরেকটা কথা কোরবানি আমরা আল্লাহর জন্য করবো যেহেতু এই কোরবানি এটা আল্লাহর তাই আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য আমরা আল্লাহর জন্যই কোরবানি করা সুরা নামের একশো বাষট্টি একশো তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওল্লনা সলাতি ওয় নুসুকি ওয়ামাহিয়া ও মামাতি লিল্লাহ রব্বিল্লা আলমিন নবী আপনি বলুন আমার নামাজ অ নুসুকি আমার কোরবানি অমাহিয়ায় আমার জীবন অমামাতি আমার মরণ লীলাহি রব্বিল্লা আলমিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য এরপরে রায়তা আল্লাহ লা শারিক আলাহ আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না শিরিক করা যাবে না এটাই স্পষ্ট কথা আর আল্লাহর এবাদতের ক্ষেত্রে কখনোই শিরিক এটা কাম্য না শিরিক করাই যাবে না এভাবে মাজার চার হাজার দুশো দুই নম্বর স্পষ্ট বর্ণনা আল্লাহ বলেন আনা আগনার সোরাকা ইয়া আনি শিরকি আমি শিরিক থেকে পুত পবিত্র সমান আমিল আলী আমালান যে ব্যক্তি আমার জন্য আমল করে আশ্ব কাফি হে কিন্তু আমার আমল করার ক্ষেত্রে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করে আনা বাড়ি উম্মিন হু আমি তার থেকে পুতো পবিত্র আমি তার থেকে মুক্ত চার হাজার দুশো তিন নম্বর হাদিস পরের হাদিস আকরম সাল্লি সাল্লাম বলেন ইদা জামা আল্লাহুল আহরিন কেয়ামতের ময়দান আল্লাহ যখন পূর্বাপর সকলকে একত্রিত করবে নাদা মুনাদিন একজন আহ্বানকারী আহ্বান করে বলবে যে ওই সমস্ত মানুষ মান আশোর কাফি আমালিনিল্লা যে ব্যক্তি আল্লাহর জন্য আমল করেছে আর ওই আমলের মধ্যে আল্লাহর সাথে কাউকে শিরিক করেছে অংশীদারিত্ব সাব্যস্ত করেছে তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলবে সে সেজন্য সব আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে তালাশ করে এই জন্য এটা কিন্তু একটা কঠিন কথা যে কেয়ামতের ময়দানে অংশীদারিত্ব যারা সাব্যস্ত করবে আল্লাহর সাথে যারা শিরিক করবে তারা সব যেন অন্যের কাছ থেকে তালাশ করে তা আমরা করবা এটা মাত্র আল্লাহকে খুশি করার জন্যই করব আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য যেন না হয় তৃতীয় কথা কোরবানি এটা ইব্রাহিম আলহ সাল্লা সুন্না এই সুন্নাকে আমরা চিন্দা করব। সেরা সফাদের একশো সাত নাম্বার আয়াত আল্লাহ বলেন অফাদাই না হু নাজিম আমি মহা একটা জবাহের মাধ্যমে একটা প্রাণীর মাধ্যমে ইব্রাহিম আলি সাল্লামকে মুক্ত করলাম সেই প্রাণীটা ছিল জান্নাতি দুম্বা ওই জান্নাতি দুম্বার মাধ্যমে ইব্রাহিম আলি আল্লাহ মুক্ত করলেন আর তিরমিজি শরীফের এক তিরিশশো সাতাইশ নম্বর হাদিস তিন হাজার একশো সাতাইশ এই হাদিসের মধ্যে আসছে সাহাবারা প্রশ্ন করলেন মাহাদিহিল আদাহা রসুল আল্লাহ হজুর এই কোরবানিটা কি তখন রসুল আকরম সাল্লাই সাল্লাম বললেন সুননাতে আবিকুম ইব্রাহিম আলি সাল্লাতু এটা তোমাদের পিতা ইব্রাহিম আলি সাল্লা সুনত এই জন্য আমরা কোরবানি করবো ইব্রাহিম আলসালতু আসসাল্লামের সুন্না জিন্দা করবো চতুর্থ কথা আমরা কোরবানি করব আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য হজের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অল বুদনা জা আল্লাহা লাকুমিন আমি এই কোরবানির ওট এইগুলাকে তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি লাকুম ফিহা খাই এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে আলাইহা সবাফা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যে প্রাণীগুলা এগুলার উপর তোমরা আল্লাহর নাম নিয়ে এগুলাকে জবাই করো ফায়দা ওয়াজাবাত জুনুবুহা যখন এগুলা কাত হয়ে পড়ে যাবে ফাকুলু মিনহা সেখান থেকে খাও খাওয়াও তাদেরকে যারা মানুষের কাছে চাইতে পারে না অভাবী ওয়াল মার যারা মানুষের কাছে চায় তাদেরকেও খাওয়াও তাহলে আমরা এই ক্ষেত্রে একটা খেয়াল রাখবো কোরবানি আমরা করবো গোস্ত আমরা খাবো অন্যকে খাওয়াবো জমা করে রাখাওয়া যায় আছে শাহবুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিস রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন কুলু খাও ওয়া এম খাওয়াও এরপরে বলেছেন খিরু জমা করো আরেকটা বিষয় আমরা এতিম অসহায় দুস্থ যারা তাদের দিকে খেয়াল রাখবো সুরে হাজার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুলু মিনহা অত এমুল বা ইসাল ফকীর তোমরা খাও এবং দুস্থ অসহায় যারা তাদেরকে তোমরা খাওয়াও তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আরেকটা বিষয় কোরবানি আমরা কেন করব এটার গুরুত্ব কি এটার গুরুত্ব একদম রসুল আকরাম সাল্লি সাল্লাম আকাম আর রসুল্লাবুল মদিন আশা রাসিমিন দশ বছর মদিনায় ছিলেন ইদহী পুরা দশ বছর নবীজি কোরবানি করেছেন এজন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করা আর কোরবানির ফজিলত এটা জেনে অন্যকে বুঝাবো নিজেরাও এই ফজিলতটা জেনে আমরা আমল করব রসুল আকরাম সল্লাহ আলি সাল্লাম স্পষ্ট হাদিস নবীজির তিরমিজি শরীফের চোদ্দোশো তিরানব্বই নাম্বার হাদিস নবীজি সল্ল্লাহ আলি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন ফমা আলানা ফিহায় রসুল আল্লাহ ওজন আমাদের এই কোরবানি করলে কি উপকার রসুল আকরাম সাল্লি সাল্লাম জবাব দিলেন বিকুল্লি সে আরতিন হাসানা প্রত্যেকটা পশমের বিনিময়ে সব পাওয়া যায় নেকি পাওয়া যায় দেখেন শুধু পশমের বিনিময়ে নেকি পাওয়া যায় না রক্তের ফোঁটা যে পড়ে না এটার বিনিময়ে নেকি পাওয়া যায় আল মুস্তাদ রকলীল হাক একটা কিতাবের নাম এই কিতাবের সতেরো হাজার চারশো পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা ওই জায়গায় আসছে বিকুল্লি কতরা তিমিন দামিন হাসানা প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও সোয়াব পাওয়া যাবে আর সবচেয়ে বড় কথা আজকে যারা কোরবানি করেছেন আলহামদুলিল্লাহ যারা করবেন ইনশাল্লাহ আগামীকাল যারা ইনশাল্লাহ করবেন এটা কথা মনে রাখবো প্রথম এটা পড়ার সাথে সাথে আপনার মাফ হয়ে যায় আল্লাহ রসুল আকরম সাল্লি সাল্লাম তার কন্যা ফাতেমা এই ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বললেন আল মুস্তক হাকিম আলা সোহিহাইন এটা কিতাব আছে এই কিতাবের সাত হাজার পাঁচশো চব্বিশ নম্বর হাদিস আগের বর্ণনা ছিল বাইহাকি শরীফের সতেরো হাজার চারশো পঁচানব্বই এটা হলো মুস্তদরক হাকিম আলাস সহি হাই ফাতেমাকে নবীজি বললেন কৌমি ইলা উদ হেয়াতিক ফাসাদি হা ফাতেমা তুমি কোরবানির জন্তুর কাছে যাও ফাইনা লাকি বিক আউ্লি কাতরা তাকতুরু তাক মিন দামি হা কেননা রক্তের যে ফোটা এটা পড়ার সাথে সাথে ইউ ফারু লাকি মা সালাফামিন জুনুবিক তোমার অতীতের যত অপরাধ আছে সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আর আমরা পশু জবাই করার সময় যারা এখনো জবাই করিনি আগামীকাল করবো বা এখনো করি নাই যারা করার অপেক্ষা আছে পশুর যেন কষ্ট না হয় এদিকে একটু খেয়াল রাখা তিনবিজি চোদ্দশো নয় নম্বর হাত স্পষ্ট বর্ণনা নবীজি বলেছেন আলা কাতাবাল সেই ভাইদা কতাল তোমরা যখন জবাই করো তখন উত্তম রূপে জবাই করো দেখেন এই যে তরবারিটা জবাই এই ব্যাপারে নবীজি বলেন আমি ওনার দেখছি যথেষ্ট ধারালো নবীজি বলেছেন যে প্রাণীর কষ্ট হবে না কিভাবে তোমরা তোমাদের তরবারি অস্ত্রটাকে ভালোভাবে ধার করে নিবা ওয়াল্লিউরি হাতা যেন ওই পশুটা আরাম পায় তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখা এই জন্য আমরা যে কথাগুলো শুনলাম আমাদের লাইফটা যেন নিছক লাইভ না হয় কিছু কথাও বললাম এই কথাগুলো ইনশাল্লাহ আমরা নিজেরা আমল করব এবং অন্যদেরকে কথাগুলো ইনশাল্লাহ শুনিয়ে দিব আর আমি লেখার মাধ্যমে তো বক্তব্যটা দিয়ে দিয়েছি আপনাদেরকে এটা অবশ্যই আপনারা অনেকে দেখেছেন সবার কাছে তো চাই এবং পরিশেষে যে কথাটা বলবো এই পেজটাই আমার তত্ত্বাবধানে পরিচালিত হয় মানে এটা লেখা হয়তো আমার ছাত্র ছাত্ররা কখনও লেখা দেয় বা ছাত্ররা কখনও ভিডিও এডিটিং করে ছাড়ে তবে মনে রাখবেন যে আমার তত্ত্বাবধনেই যে কোনো লেখা ওগুলো আমি লিখি লেখার পর আমি সম্পাদনা করি করার পর হয়তো আমি এটাতে আপলোড করি অথবা আমার কোনো ছাত্র আছে ওবায়দুল্লাহ আছে আর অনেকে আছে দু একজন ওরা হয়তো ভিডিও এডিটিং করে ছেড়ে দেয় তো মনে রাখতে হবে এটাই একমাত্র পেজ আপনারা প্রতারিত হবেন না হ্যাঁ অন্য ভাই যারা আছেন আমার নামে পেজ চালায় ওনারা আস মাসাল্লাহ অনেকে কোনো খারাপ কিছু করে না হয়তো পেজটার মাধ্যমে বয়ান শেয়ার করে কিন্তু আমি ওইটাকে শুধু বলছি যে অনেকে ওই পেজের মধ্যে আমার নাম্বার চাইলে আপনারা নাম্বার দিয়ে দেন এবং বুঝান যে আপনি আমার লোক বা আপনি আরিফ বিন হাবিব দেখেন এটা তো ঠিক না আপনারা যারা আমার নামে চালাইতেছেন হয়তো লেখা সমর্থক লেখা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা কোরআন সুন্নার প্রচার বেশি বেশি করে দেন এটা সমস্যা নেই তো আপনাদের কাছে একটা আবেদন যে আমরা কেউ মানে ফেসবুকের মাধ্যমে অন্যের কোনো ক্ষতি যেন না হয় আমার কারণে আপনার যেন ক্ষতি না হয় আপনার কারণে আমার ক্ষতি যেন না হয় কারও ক্ষতি যেন না হয় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ বাকরবুল আলমিন কোরবানির বাস্তবতা উপলব্ধি করে হাকিকত উপলব্ধি করে আমরা যেন সঠিকভাবে আমাদের কোরবানিটা আদায় করতে পারি পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন যারা বাড়িতে যাবেন মাদ্রাসা ছাত্র ওলামায় কারাম অবশ্যই দোয়া পরে গাড়িতে উঠবেন সুবাহান আল্লাহ সাক্ষর আল্লাহ মকরিনী ন ইল্লা রব্বিন আলমুল খালিবুল সবাই দোয়া পরে উঠবেন গাড়িতে উঠে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ পড়বেন ফালাক পড়বেন কুল রব্বিন নাস পড়বেন এগুলো পড়েন এরপরে স্মরণ করিয়ে দেওয়া গাড়িতে বসে থেকে অনর্থক সময় নষ্ট করবেন না ফেসবুকিংয়ে সময় নষ্ট করবেন না ইউটিউবেও না বসে বসে আস্তাফিরুল্লাহ পড়তে পারেন সুবাহান আল্লাহ পড়তে পারেন লা ইলাহ ইহ পড়তে পারেন অথবা কোরআন পড়তে পারেন আপনার ভালো লাগতেছেন আপনি তিনবার সূরা এখলাস পড়েন একবার বললে দশ পাড়া কোরআনের সোয়াব দুইবার বললে বিশ পাড়া কোরআনের সোয়াব তিনবার পড়লে তিরিশ পাড়া কোরআনের তা আপনি বার পড়েন না গাড়িতে এখন যারা বাসে যদি কেউ আসেন আপনি বসে বসে কুলহাল্লা সূরাটা পড়েন ক্ষতি কোথায় তো জামিয়া শারিফিয়ার আরও উস্তাদরা সাথে নিয়েই লাইফটা করা উচিত ছিল আসলে উস্তাদরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আছে দেখি ইনশাল্লাহ আমি আলামিন আজাদ ভাইয়ের ওখানে গেলে মুফতি আলামিন আজাদ ভাইকে অনেকে চিনেন আপনারা আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস এবং মুফতি ফজলুল গামিনী রহমতুল্লাহ আলায়ের দীর্ঘদিনের একজন একনিষ্ঠ খাদেম মুফতি আলামিন আজাদ ভাই আমলিগুলা শাহী মসজিদের সম্মানিত ইমাম খাতিম ওনারকে সাথে রেখে আসলে লাইফটা করা দরকার ছিল তো যাই হোক সবার কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে আফিয়তদের সাথে আমরা জীবনযাপন করতে পারি আল্লাহ তো আর আরেকটা বিষয় সবাই খালি আমার নাম্বার তালাশ করেন আপনারা যে নাম্বার আসলে আমি আপাতত আমার একটা জিবি নাম্বার যে নাম্বারটা অন্য আরেকজন ছাত্রের কাছে থাকে যে আমার নাম্বারটা রিসিভ করে মাহফিলের জন্য ওটা দিয়ে একটা হোয়াটসঅ্যাপ আমি চালাই তো বাকি সবসময় কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন এমন না আমি ওয়াইফাইয়ের মাধ্যমে অথবা ওই যে মডেম কি জানি আছে একটা ওইটার মাধ্যমে ওয়াইফাইটা চালাই এই মানে আপনার ওই যে হোয়াটসঅ্যাপটা চালাই তো সব সবসময় আমার হাতে হোয়াটসঅ্যাপ থাকে বিষয়টা এমন না কখনো আমার হাতে থাকে না ছাত্রদের কাছে থাকে ভাই মোবাইল থেকে আপনারা আমি বলছি না আমার ভিডিও দেখবেন কিছু দেখবেন যত দূরে পারেন থাকবেন ইনশাল্লাহ এটা ভালো আমিও চেষ্টা করি যত দূরে থাকা যায় আর বাচ্চাদেরকে মোবাইল থেকে একদম দূরে রাখবেন এটা আপনাদের কাছে আমার একটা আবদার বাচ্চাদের টোটাল দূরে রাখবেন মোবাইল যদি গজল শুনতে চায় মোবাইলটা উপরে রাখবেন ব্লুটুথ সাউন্ড বক্সে মোবাইলে গজল ছেড়ে মোবাইল ওর নাগালের বাহিরে রাখবেন ইনশাল্লাহ তা আপনাদের কাছে একটা আবদার মোবাইল থেকে বাচ্চাদেরকে যত দূরে রাখবেন বাচ্চাদের ছবিও মোবাইলে আপলোড দিবেন না ছবি বাচ্চাদের ছবি তুঠায় এটা ফেসবুকে দিবেন না কারণ নজর কিন্তু লেগে যায় আপনার বাচ্চাকে ফেসবুকে আপনার বাচ্চার ছবিটা দেওয়ার পর এই ছবির উপরে মানুষের নজর লেগে যেতে পারে এই জন্য আপনার বাচ্চার ছবিটা ফেসবুকে দিবেন না এই যে আমাদের মাসুম ভাই উনি একজন কন্যা সন্তানের বাবা হয়েছে কয়েকদিন আগে মানে পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে ওই দিন মাসাল্লাহ ওনার একটা কন্যা সন্তান হয়েছে নাম রাখছে যে মাসাল্লাহ আয়সা আয়সা সিদ্দিকা নাম রেখেছে তো তার জন্য দোয়া করবেন এই ভাইয়ের মেয়েটা যেন আম্মাজান যান আয়সা সিদ্দিকা রা আল্লাহ তা আনহার মতো আল্লাহ যেন জগৎ শ্রেষ্ঠ একজন বিখ্যাত নারী বানিয়ে দেয় উনি ওনার মেয়ের মাধ্যমে এটা আসা তার মেয়েটাকে যেন আল্লাহ দিনের জন্য কবুল করে এই মাসুম ভাইকে অনেকে বলছে ভাই ছবিটা একটু ফেসবুকে দেন এই দেন সেই দেন আমরা টোটাল না করছি না মেয়েদের বাচ্চাদের ছবি ফেসবুকে দিবেন না ছেলে হোক মেয়ে হোক ফেসবুকে দেওয়া দরকার নেই আপনার বাচ্চাটার ছবিও যেন অন্যকে অজান্তে তুলে ফেসবুকে না দিয়ে দেয় এ দিয়ে খুব সচেষ্ট থাকবেন খুব খেয়াল করবেন বাচ্চাদের ছবি ফেসবুকে দেওয়া দরকার নেই যেমন আজকে ঈদের দিন বাচ্চারা নিয়ে ঘুরতে গেলেন কোথাও আপনারা ফেসবুকে ছবি দিয়ে দিলেন এগুলা প্রয়োজন নাই ভাই এই বাচ্চার বাচ্চার উপরে কারো নজর লেগে যেতে পারে ওই জন্য বিষয়গুলোর প্রতি খুব খেয়াল রাখবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এ কথার উপর আমল করার তো সিদ্ধান্ত করে আলাইকুম আলাইকুমুল্লাহ সবাইকে ঈদ মোবারক আমার জন্য দোয়া করবেন এবং সবার কাছে দোয়া চাই এবং হুজুরের কাছে থাকতে পারি আরও কিছু এলেম আমল শিখতে পারি এর জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ তালা জানি তৌফিক দান করে এবং আপনাদের দোয়া এবং সব কিছু মিলিয়ে জানি আমরা যেন আগে বাড়তে পারি ইসলামের জন্য কিছু করতে পারি এর জন্য আপনারা দোয়া করবেন আর বিশেষ করে হুজুরে যে কথাগুলো বলছে অবশ্যই এগুলো আমরা রায় দেবো শেয়ার করব এবং প্রত্যেকটি মানুষদেরকে বলে দিব অনেকজনে আমার ফেসবুকের ভিতরে চায় হুজুরের নাম্বার চাই যায় আসলে হুজুরের নাম্বার ওই একটাই যেটা হুজুরে বলছিল যেটা ছাত্রদের কাছে থাকে ওই নাম্বারেই ইনশাআল্লাহ বলে হুজুরকে কখনো পাবেন কি না পাবেন উনি ওই নাম্বারটাই বলে দিবে এখানে আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে হুজুরের নামের অনেক কিছু অনেক যেমন আছে কিছু বিভ্রান্ত মানুষ এগুলা হুজুরের পিছে লাগছে এইসবের থেকেও আমরা বাঁচার চেষ্টা করবো এবং আপনারাও দোয়া করবেন আল্লাহ তালা জানি এসবের থেকে বাঁচার তৌফিক দান করে এবং আমাদের সামনে এখন বাইতুল নিজামের ইমাম সাহ উনি কিছু কথা বলবে এবং বিদায় নিবে আমাদের জন্য দোয়া পেরে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলাইকুম আহমতুল্লাহ সবাইকে ঈদ মোবারক আশা করি ইনশাল্লাহ আল্লাহ সদ রহমতে সবাই ভালো আছেন আমরা মুফতি আরিফিন হাবিব সাহেব হুজুর সহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মুফতি আরিফিন হাবিব সাহেব হুজুরের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ দশ বছর যাবৎ মুফতি আরিফিন হাবিব সাহেব হুজুরের সাথে আসি হুজুরে আমার মসজিদে তাপসুর করে এবং আমরা একই রুমে একই সাথে থাকি যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন এই মোহব্বতের ভালোবাসার বন্ধন অটুট প্রেখে যেন চলতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আমি সবসময় দেখা যায় যে কোনো পরামর্শ যে কোনো কাজকাম মুক্তার আরবিন হাবিব সাহেবের সাথে আলোচনা করে সলা করার জন্য চেষ্টা করি তবে হুজরের থেকে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং পরামর্শ পেয়ে থাকি সে আলোকে আলহামদুলিল্লাহ চলতে গিয়ে নিজের জীবনটা অনেকটা ধন্য হয়েছে অনেকটা পরিবর্তন হয়েছে বাকি জীবনগুলো যেন আর ইবিন হাবিব সাহেব সাহেবের সাথে সহ অন্যান্য ওলাম কিরামদের সাথে থেকে যেন জীবনটা যেন পরিচালনা করতে পারি এই জন্য আমাদেরও যেন দোয়া করবেন আর আপনারা যারা হুজুরকে ফলো করেন হুজুরের ওয়াজগুলো শুনেন ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন হুজুরের কোরআন হাদিসের জ্ঞান গভীরতার যে আলোকে কথা বলেন এই কথাগুলো মেনে যেন আপনারা যেন চলতে পারেন এই জন্য আপনারা সবসময় আমল করে চলার জন্য চেষ্টা করবেন এবং আমি বিশেষ করে আলেমদের ক্ষেত্রে বলবো আপনারা বর্তমানে ওয়াজের ময়দানে এবং মসজিদের মেম্বারের মধ্যে আরবিন হাবিব সাহেব হুজিরকে ফলো করতে পারেন যদি নাকি আমরা আলেমরা যদি হুজিরের হুজুরকে যদি ফলো করে যদি চলতে পারি ইনশাআল্লাহ এই বাংলার জমিনের মধ্যে বেশি দিন লাগবে না কোরআন হাদিসের বিপ্লব ঘটতে প্রতিটি স্টেজের মধ্যে প্রতিটি মেম্বারের মধ্যে শুধু কোরআন আর হাদিসের কথা ইনশাল্লাহ প্রচার প্রসার হবে কিচ্ছা কাহিনী গল্প গুজর দিয়ে স্টেজের সময় নষ্ট করা শ্রোতাদেরকে হাসানো শ্রোতাদের এত মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে ওয়াজ নসিহত করে আর তারা কিছুই শিখতে পারবে না এই জিনিসটা কখনো ইনশাল্লাহ আর ঘটবে না হুজুরকে ফলো করে কোরআন হাদিস মোতাবেক আমরা সবাই চলার জন্য চেষ্টা করব প্রত্যেকটা মেম্বার যেন আমাদের কোরআন এবং হাদিসের আলোকে যেন তৈরি হয় এবং প্রত্যেকটা স্টেজের ময়দান ওয়াজ মাহফিলের ময়দান যেন আমাদের কোরআন হাদিসের বিপ্লবের যেন বিপ্লব ঘটে এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বিশেষ করে অনেক দিন যাবত অসুস্থ একটু গলার সমস্যায় বর্তিছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি